সকল নেতাগুলো দুশ্চরিত্র বান্দা সন্ত্রাসগুলো আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচারে দিয়ে দেয়। আল্লাহর নবী দাউদ, আপনি তো জানেন না এই মহিলাটা অনেক খারাপ, অনেক খারাপ চরিত্র নষ্ট একজন মহিলা, আমরা ভালো মানুষ এলাকার ভিতরে আমাদেরকে আপনার কাছে কালারিং করার জন্য, আমাকে আমাদেরকে আপনার কাছে খারাপ বানানোর জন্য আপনার কাছে এসে বিচারের সম্মুখীন করেছে। আপনি শুধু এতটুকু নয়, বলে দিই আপনি যে মেয়েটার ব্যাপারে আমাদেরকে ডাকেছেন, আমরা এসেছি এই মেয়েটা শুধু পুরুষদের সঙ্গে খারাপ কাজ করে না, বরং একটা কুকুরের সঙ্গে খারাপ কাজ করে না। আউযুবিল্লাহ, আপনি এখানে বসেন, আর একজনকে ডাকতেছে আপনি আসেন, আপনি মহিলার ব্যাপারে বলছেন কুকুরের সঙ্গে জেনা করছে, কুকুরের রঙটা ছিল কি, কুকুরের রং ছিল কালো, আরেকজনকে ডাক দিল আপনি যে মহিলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, বলেন কারা সাক্ষী দিল, কি সাক্ষী দিল আর কি দেখলো, আজকে আপনি বিচারটা সুন্দর করে করে দেন। কিছু হোক চাই নাই হোক, আল্লাহ মামুনুল হক বাহিরে নাই, চুনাদুল হাবিব বাহিরে নাই, খালেদ সাইবুল লাইন বাহিরে নাই, আমার ছুরি চাপ মার্কসের অন্ধকার কুমার চলে গেছে, চুনাদ অবনগর চলে গেছে, মাহমুদুল হাসান সাহেব চলে গেছে, কিন্তু উলামায়ে কিরাম এক সাইডে অন্ধকার কুমারে চলে গেছে, আরেক সাইডে উলামায়ে হককারী রপ্তানি করা তারা জেলখানার ভিতরে বদ্ধ আছে, বদ্ধ ছাত্র কি চলবে, কিন্তু বাংলাদেশে কেউ কমছে কম যে অবস্থায় থাকি না কেন, বাংলাদেশে মাত্র লাইসেন্স দিয়ে আমার সোনার বাংলার সোনার যুবকদের চরিত্র নিয়ে এলেবেলে আর খেলনা শুরু করতে পারো, সুদর্শন হামরা চিল্লা বলেন ঠিক কিনা। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করতেছেন, ভাই আমি দুনিয়া থেকে যাওয়ার পরে পৃথিবীতে আপনি কি আর কখনো আসবেন? আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমি আসবো, দশ বার আসবো। কোরআন মজিদ তো শেষ, আমার উপর তো অবতীর্ণ করা, এরপরে আমিও খাতামুন নবী শেষ নবী, তাহলে আপনি কিসের জন্য আসবেন? দশ বার দশটা জিনিসকে পৃথিবী থেকে আমি উঠিয়ে নেওয়ার জন্য আসবো। তার ভিতরে একটা হলো মায়া, মহব্বত, ভালোবাসা, সম্মান, এটাকে আমি কিয়ামতের আগে উঠায় নেব। আজ চতুর্দিকে তাকাইলে দেখা যায় মান সম্মান মায়া মহব্বত স্নেহ ভালোবাসা আসল জায়গায় নাই, সব অজায়গায়। কিছুদিন আগে গেল দেখলেন না, 14 ফেব্রুয়ারি কুত্তা কুত্তি দিবস গেল, ভালোবাসা সেখানে গেছে, ছেলে মেয়ে মা বাবার সঙ্গে ভালোবাসা নেই, আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, ছেলেকে বড় করে বোর সাথে ভালোবাসা, শ্বশুর বাড়ির সাথে ভালোবাসা, সাধ্য অনুযায়ী মা বাবাকে ভালোবাসে না, ও জায়গা ভালোবাসা হয়ে যাচ্ছে, আপন ভাই ব্রাদারের সাথে ভালোবাসা নেই, পাতানো কুটুম্বর সাথে ভালোবাসা। জিব্রাইল বলেন আমি ভালোবাসা উঠায় নি। নম্বর দুই, সংক্ষেপে বলতেছি যেহেতু সময় কম, তো জিব্রাইল বলেন দ্বিতীয়বার আমি আসব মানুষের থেকে ইনসাফ উঠায় নেওয়ার জন্য, ইনসাফ বিচার ব্যবস্থাকে আমি উঠায় নিব, সব কোর্ট কাছারি আদালত সব কিছুর বেতন জারি থাকবে, সব কিছু পাকা পুক্ত বিল্ডিং হবে, মাদার তার ভিতরে সুবিচার কর্মেওয়ালা কেউ থাকবে না। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে মেয়ে, ছেলেদের মধ্য থেকে সর্বকনিষ্ঠ সর্বশেষ ছোট ছেলে হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা। দাউদ আলাইহিস সালামের যুগে এক মহিলা রাস্তা দিয়ে যায় কিছু গম ভাঙ্গাইয়া আটা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা বাতাস এসে আটাগুলোকে উড়ায় নিয়ে গেছে,
উনি চলে গেছে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। যে বলেন বাদশা নামদার, আল্লাহর নবী দাউদ, আপনার কাছে আমি বাতাসের বিরুদ্ধে বিচার দিলাম, আমি গম ভাঙ্গাই আটা তৈরি করে আমার বাড়িতে ফিরতেছিলাম, হঠাৎ করে একটা বাতাস কোথার থেকে যেন এসে আমার সম্পূর্ণ আটাগুলোকে উড়াই নিয়ে গেল, আপনি বাতাসের একটা বিচার করে দিন। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাতাসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ওরা আদালতে কেমনে উঠাইব, কেমনে জিজ্ঞাসা করব তোমার আটা কতটুকু হারাইছে এটা বলো। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমার আটা ছিল মাত্র 1 কেজি পরিমাণ, তাই ওইখান থেকে 5 কেজি নিয়ে যাও, মাফ করো। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের কর্ম, মন্ত্রী গুড়ানির দায়িত্ব তিনি ছিলেন অর্থমন্ত্রী, 5 কেজি আটা দিয়ে বিদায় দিয়েছেন। কিছু দূরে যাওয়ার পরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, বুড়ি মাপনি করে গিয়েছিলেন, বুড়ি ডাক দিয়ে বলে, আমার আটা বাতাস উড়াই নিয়ে গেল, আমি তোমার বাবার কাছে অনুমতি চাইলাম, বাবার কাছে বিচারে দিলাম, বিচার করতে পারলো না, আটা আমাকে দিয়ে দিল। তাই কতটুকু আটার বদলি কতটুকু দিছে, তাই 1 কেজি হারাইছে, 5 কেজি দিছে, আমি তো খুশি হয়েছি, যাই গা, তাই ফিরে আসেন। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে সুলাইমান নবী এসে বললেন, আব্বা গো, আপনি আপনার বাইতুল মাল থেকে মহিলাকে 5 কেজি আটা দিয়ে দিলেন, এটা কেন করলেন, আপনি তো বাতাসকে জিজ্ঞাসা করতে পারতেন। আল্লাহর নবী হযরত দাউদ ডাকতে বলেন, বাতাস তো ধরা যায় না, ছোঁয়া যায় না, কেমনে তাকে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, আপনি মনে রাখবেন বাবা, শুধু এই জগতের বাদশা না, আপনি কিন্তু একজন আল্লাহর প্রেরিত নবী হযরত দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম নামাজে পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে বলে, রব্বে করিম, আমার তো আমার সন্তানকে বিপদে ফেলা গেছে, সমাধান করে দাও, সমাধান করে দাও, কেমনে সমাধান হয় এই আটার বিচার, আমি কেমনে করি, বাতাসকে তুমি উপস্থিত করে দাও। বাতাসের জবান খুলে গেল, ভাই আমার কোন দোষ না, আল্লাহ কষ্ট হইছে। তাই সুলাইমান, ও দাউদ, আমাদের কি কিছু বলো না, আমরা তো বাতাস আল্লাহ করতে করছে তাই করছি। আল্লাহকে ডাক দে, কয় রব্বে করিম, আপনার হাবিব তো, আপনার প্রিয় বান্দা, আপনার প্রিয় বান্দা আমি, এই জগতের ভিতরে আমার কথা সবাই শুনে, বাতাস তো আপনার কথা বলে, আমি এখন কি করতে পারি বলে দেখো, বাতাসকে ঠিক আমি বলেছি, কিন্তু কারবারটা কি হয়েছে তা কি তোমরা জানো? কয় না না, তা তো আমরা জানি না। কয় দেখো, বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করো, কি আটা হলো, কি আটা ওখান থেকে তৈরি করা হয়েছিল, আর কি আটা বাতাসে উড়াই নিয়েছে, কেন হয়েছে তোমরা কি জানো? কয় না না, জানি না। বৃদ্ধাকে ডাকতে বলা হলো, তুমি কিসের আটা নিয়ে আসতেছিলে, কি আটা গম ভাঙাইতেছিলে? বৃদ্ধ ডাক দিয়ে কয়, আমার বাড়ির ভেতরে খাবারের জন্য 2-3 জন এইটির সন্তান শিশু বাচ্চা এসেছিল, তারা আমার কাছে খাবার চেয়েছিল, খাবার আমি দিতে পারিনি পর্যাপ্ত পরিমাণ, একটু রুটি ছিল তাদেরকে দিলাম, পেটের এক কোণা হলো আর ধরলো না, আমাদের কাছে আরো দাবি করলো, আমার কাছে কিছুই নাই, আমি বললাম একটু দেরি করো, আমার ঘরের ভিতরে কিছু গম আছে, এই গম গুলিকে আমি ভাঙাইয়া তোমাদের জন্য আটা তৈরি করে তোমাদের রুটির ব্যবস্থা করব। হে আমার নবী দাউদ, যখন ওই মহিলার জাতি দিয়ে আটা তৈরি করে আসতেছিল, সাগরের মাধ্যমে একটা জাহাজ চাইতেছিল, জাহাজ জাহাজের ভিতরে লক্ষ লক্ষ মানুষের টাকা পয়সা অর্থ সম্পদের একটা ধনভাণ্ডার ছিল, ব্যবসায়িক মান সম্মান ছিল, মানুষগুলো আল্লাহর কাছে, আমি রব্বে কারিমের কাছে দাবি করতেছিল, জাহাজের একটা ছিদ্র হয়ে গেল, ছিদ্র, ওই ছিদ্র দিয়ে পানি উঠা শুরু হলো, মানুষগুলো এমন ভাবে কান্নাকাটি করা শুরু করলো, আয় রব্বে কারিম, যদি তুমি আমাদের জীবনকে বাঁচায় দাও, যদি তুমি আমাদের জানকে বাঁচায় দাও, আমাদের অর্থকে তুমি বাঁচায় দাও। বললাম, যতগুলো মাল জাহাজের ভিতরে আছে আমাদের জানের বিপরীত, সব মালগুলো তোমার রাস্তায় দান করে দেবো, সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর জামানায়, এই হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একজন সুন্দরী যুবতী রূপসী মহিলা ছিল। এই যুবতী রূপসী মহিলাকে এলাকার ভিতরে মাতবাররা ছিল, কিছু মাতবার, এই মাতবাররা
এই মাতবাররা তাকে ডিস্টার্ব করতো না, স্টিপটিজিং করতো, ডিস্টার্ব করতো। ডিস্টার্ব করতে করতে যখন একজন নেত্রীর কাছে গিয়েছে যে হাই আমাকে আপনি বাঁচান, এলাকার যুবকরা পান্ডারা চান্ডারা আমাকে ডিস্টার্ব করে, উনি কয়েক তোমার যে সুন্দর চেহারা আমারই তো মনে হয় স্টিপটিজিং করতে। নাউজুবিল্লাহ, ওখান থেকে ফিরে আর একবার বারে চলে গেলে, যাওয়ার পর মহিলা অভিযোগ দেওয়ার পরে বলতেছে তোমার বিচার কি করব, তাদের বিচার কি করব, তোমাকে তো আমারই চয়েস হয়ে যায়। মহিলা চিন্তা করলেন এই যুগের ভিতরে ভালো মানুষ নাই, এই যুগের ভিতরে কারোর কাছে গেলে আমি সূক্ষ্ম বিচার পাইব না, সঠিক বিচার পাইব না, বুঝতে পেরেছি আমার সুপ্রিম কোর্টে চলে যেতে হবে, একদম পাওয়ারফুল আদালতে চলে যেতে হবে। আল্লাহর নবী হযরত দাউদ নবীর কাছে গিয়ে বলে আল্লাহর নবী দাউদ আপনার এই যুগের ভিতরে আমি একজন মেয়ে, আপনি আমাদের জননেতা, আপনি আমাদের জনপ্রতিনিধি, আপনার আদালতে একটা বিচার দিয়ে যাই, আমাকে কিছু মানুষের ডিস্টার্ব করে আমাকে স্কিপটিজিং করে খারাপ খাসাত পূরণ করার জন্য আমাকে অফার দেয়, আপনি তাদের হাত থেকে আমাকে বাঁচান, তাদেরকে আপনি বিচারের আওতায় আনেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন জানতে পারলো এই মহিলা দাউদ নবীর কাছে চলে গেছে, যারা ওই মেয়েটাকে আনন্দ করার জন্য ডিস্টার্ব করতেছিল, যারা তাকে ডিস্টার্ব করার জন্য অনেক প্রকার চেষ্টা করেছে, লোভ লালসা দেখাইছে, এরা কয়েকজন মিলে আল্লাহর নবী দাউদের কাছে চলে গেছে। দাউদের কাছে যাই বলতেছে আল্লাহর নবী আপনার কাছে যে একটু আগে একটা মহিলা এসেছিল, তাই হ্যাঁ, তা আপনি কি চেনেন মহিলাটা কে? না না, আমি তো ভালো করে চিনি না, তবে সে তো একটা খারাপ, একটা কিছু সংখ্যক মানুষের জন্য, কিছু সংখ্যক মানুষের ব্যাপারে খারাপ ধারণা দিয়ে গেছে, আমি নিয়ত করেছি তাদেরকে আমার বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করব। সকল নেতাগুলো দুশ্চরিত্র বান্দা সন্ত্রাসগুলো আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচারে দিয়ে দেয়। আল্লাহর নবী দাউদ আপনি তো জানেন না এই মহিলাটা অনেক খারাপ, অনেক খারাপ চরিত্র নষ্ট একজন মহিলা, আমরা ভালো মানুষ এলাকার ভিতরে আমাদেরকে আপনার কাছে কালারিং করার জন্য, আমাকে আমাদেরকে আপনার কাছে খারাপ বানানোর জন্য আপনার কাছে এসে বিচারের সম্মুখীন করেছে। আপনি শুধু এতটুক নয়, বলে দিই আপনি যে মেয়েটার ব্যাপারে আমাদেরকে ডাকেছেন, আমরা এসেছি এই মেয়েটা শুধু পুরুষদের সঙ্গে খারাপ কাজ করে না, বরং একটা কুকুরের সঙ্গে খারাপ কাজ করে। নাউজুবিল্লাহ, কোন পর্যায়ে এসে ঠিক পাইছেন? বলে কুকুরের সঙ্গে খারাপ কাজ করে, আর জৈবন চাহিদা কুকুরের সঙ্গে মিলা, কুকুরের সঙ্গে। আমাদের দেশে এমন কিছু ভালো পরিবেশের মানুষ আছে না, যারা ভালো মানুষ দের উপরে বদ চরিত্র খারাপ চরিত্রের অপবাদ দেয়, এমন মানুষ সমাজে আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? দেখতে পান তো আজ বাংলাদেশের ভিতরে কি অবস্থা, কি অবস্থা! আমি বলতে চাই আজ যারা এই মহিলাকে ডিসচার্জ করলো, যেই নেতারা, যেই নেত্রী, যারা যেই যুবকরা পাওয়ারফুল ম্যানরা এই মহিলাটাকে ডিস্টার্ব করার পরে, মহিলা নির্দোষ থাকার পরেও বিচারকের কাছে গিয়ে মিথ্যা মামলায় জড়িত করে দিল, বর্তমান সময়েও দেখা যায় মানুষকে মানুষের কাছে কালারিং করার জন্য, সমাজে মানুষের মানুষ মান সম্মান ডোবানোর জন্য তার সুন্দর চরিত্রের উপরে কালার লাগানোর চেষ্টা করে, এমন এক শ্রেণীর মানুষ পায় তারা চালায় কি চালায় না বলে কি অবস্থা! আজ যে আলেমদের কি ধরা হয়, কারণ মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি পাওয়া যায়, কাউকে রেস্টুরেন্টে পাওয়া যায়, কাউকে মেসেজিং পাওয়া যায়, সব বাংলাদেশের বড় বড় আলেম ওলামা এই সমস্ত খারাপ কীর্তি কর্মের ভিতরে লিপ্ত, আর যারা অভিযোগ দেয় তারা কেমন যেন একদম তুলসীর পাতা, দো তুলসীর পাতা। আমি বলতে চাই বিচারটা ঘুরে গেছে, বিচার সব কিছু আছে, বিচার ব্যবস্থা ঠিক নাই বলে আজ এই অবস্থা। আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, সুলাইমানের বাবা হযরত দাউদ ডাক দিয়ে বলেন ঠিক আছে যাও, এত বড় কথা, ছেলেদেরকে ডিস্টার্ব করার সাথে সাথে কুকুরের সংযোগ জিনা করে, এটা তো আসলে খারাপ কথা। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম সাথে সাথে পদক্ষেপ ঘুরায় ফেললেন, ঠিক আছে ওই মহিলার বিচার করা হবে,
সিদ্ধান্ত করা হলো মহিলাকে বিচার করবে, কঠিনাকে বিচার করবে, মাজা পর্যন্ত উড়াবাইয়া পাথর দিয়ে নিক্ষেপ করবে, কারণ সে যুবকদের চরিত্র নষ্ট করে, সে এমনকি নিকৃষ্ট সৃষ্টি দুয়ের নিকৃষ্ট কুকুরের সঙ্গে অপকর্ম করে, কুকুরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত এমন মহিলা আমার রাষ্ট্রের ভিতরে রাখা যাবে না। মহিলা কাঁদতেছে, ইতিমধ্যে বিচার সমাপ্ত হয়ে গেছে, মহিলার কাছে খবর গেলে মহিলাটার মন নষ্ট হয়ে গেল। ইতিমধ্যে সুলাইমান নবীর সঙ্গে মহিলার জিজ্ঞাসিত হল, মহিলাকে ডাকতে বলে আপনার কি হয়েছে, আপনি ক্রন্দন করেন কেন? কই দেখেন এই অবস্থা, নো টেনশন নো ফুর্তি, সুলাইমান ডাকতে আপনি টেনশন করেন না, আমি বাবার কাছে যাচ্ছি। বাবা ডাক দিয়ে কয়, বাবার কাছে গেছে, ও আব্বাজি আপনার মহিলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, ও সন্তান মহিলাটার চরিত্র ভালো না, যুবকদেরকে ডিস্টার্ব করে, নেতাদেরকে ডিস্টার্ব করে, আবার শুনেছি কুকুরের সঙ্গে ওরা ওই ধরনের কাজ কাম করে, অতএব মহিলাকে রাখলে দেশের ভিতরে আল্লাহর গজব আসবে, এইটার ভিতরে কোনো সন্দেহ নাই, শেষ করে দিতে হয়। সুলাইমান রাজ্যকে, আব্বাজি আমাকে আপনি 24 ঘন্টা টাইম দেন, বিচার কঠিন না, কঠিন সিদ্ধান্ত আপনি নিয়েন না, 24টা ঘন্টা আমাকে টাইম দেন, আমি সঠিক বিচারের ব্যবস্থা করতেছি। হযরত দাউদ চিন্তা করলেন, আগের বার তোমার ছেলে সুন্দর ব্যবস্থা করে দিল, হয়তো বা এবারও একটা সুন্দর ব্যবস্থা করে দিবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আব্বাজিকে বললেন, দাউদকে বললেন, বাবাজি আপনার কাছে যে নেতাগুলি এসেছিল নেতাগুলোকে আনেন, নেতাগুলোকে উপস্থিত করা হলো। নেতাগুলোকে উপস্থিত করার সাথে সাথে সুন্দর করে বলতেছে, সবাইকে এক ঘরের ভিতরে আসছে, এক ঘরের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের ঘরের ভিতরে এক একজনকে ডাকে, এক একজনকে ডাকে, আপনি কি বলছেন এই মেয়ে কুকুরের সঙ্গে জেনা করছে? হ্যাঁ। তো আপনি বলেন তো কুকুরের রং কি? কুকুরের রং কইতে পারে না, কতক্ষণ পরে চিন্তা ভাবনা করে কয়, কুকুরের রং হলো সাদা। তা আপনি এখানে বসেন, আর একজনকে ডাকতেছে আপনি আসেন, আপনি মহিলার ব্যাপারে বলছেন কুকুরের সঙ্গে জেনা করছে? হ্যাঁ। কুকুরের রংটা ছিল কি? কুকুরের রং ছিল কালো, আর একজনকে ডাক দিল, কুকুরের রং ছিল কি? কুকুরের রং ছিল মাইকিয়া, আর একজনকে ডাক দিল, কুকুরের রং ছিল লাল। সাতজনের সঙ্গে কারোর সঙ্গে কারোর কথার সঙ্গে কোনো মিল নাই। আব্বাজিকে ডাক দিয়ে বলে, আব্বাজি আপনি যে মহিলার ব্যাপারে সিদ্ধান্ত করেছেন, বলেন কারা সাক্ষী দিল, কি সাক্ষী দিল আর কি দেখলো, আজকে আপনি বিচারটা সুন্দর করে করে দে। এ যারা কথা মুসলমান, আজকে যে আলেম আমাদের উপরে নির্যাতন করা হয়, যে আলেম আমাদেরকে জেলের ভিতরে বন্দি করা হয়, আজকে যদি সঠিক বিচার বাংলার জমিনে থাকতো, আর সাক্ষীগুলোর এই কুকুরের মতোই হইতো, ঠিক কিনা সুলাই বলেন? কুকুরের মতোই সাক্ষীগুলো হতো, কারোর সাক্ষীর সঙ্গে কারোর কোনো ই নাই। আজ কি অপরাধ করেছে? শুধুমাত্র কোরআনের কথা বলেছে, হক কথাগুলো বলেছে, তোমাদের বিপক্ষে কথা বলেনি, তোমাদের পক্ষের কথাগুলো বলেছিল, তোমার কোরআনের পক্ষে কথাগুলো বলেছিল, আল্লাহর নবীর পক্ষের কথাগুলো বলেছিল, হয়তো বা তোমাদের কুকর্মের বিপক্ষে চলে গেছে, তোমাদের কাজকর্মের বিপক্ষে চলে গেছে, যার কারণে বাংলাদেশের ভিতরে বেহায়া বিশাল লজ্জাগুলো কি, যারা গান নাচ গান ড্যান্স করে, যারা মদ ব্যবসায়ী, যারা সোনার সুদ্রিত সব কাজকাম করার পর জেলের ভিতরে সন্ত্রাস গুলো বাহির হয়ে যায়, আর আলেম ওলামা গুলো কোরআনের পাখি গুলো জেলের ভিতরে বন্দি থাকে, চিল্লা বলেন ডিঙ্গিরা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল আপনি কোমের থেকে আপনি কয়বারের জন্য আসবেন? জিব্রাইল ডাক দিয়ে কয়, আমি দ্বিতীয়বারের জন্য আসবো, দুনিয়ার থেকে ইনসাফ উঠে নিতে, ইনসাফ কারোর ভিতরে কোনো বিচার থাকবে না, ভাই ভাইয়ের ভিতরে সঠিক প্রচার করবে না, ভাই বোনের ভিতরে সঠিক প্রচার করবে না, স্বামী স্ত্রীর ভিতরে সঠিক প্রচার থাকবে না, কেস আদালতে কোনো সঠিক প্রচার থাকবে না, যে যাদের দিকে যারা উল্টো পুল্টো কলম চালাইবে, ক্ষমতা চালাইবে, পাওয়ার চালাইয়া জুলম অত্যাচার নির্যাতন করে সব জায়গায় উল্টো পাল্টা বিশৃঙ্খলা করে ফেলবে, কোনো জায়গায় সঠিক বিচার থাকবে না। আজ আপনি গ্রামের দিকে তাকায় দেখেন, মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত যত জায়গায় আছে, সমস্ত জায়গায় টাকার কারণে কলমগুলো ভিন্ন চলে, টাকার কারণে কণ্ঠগুলো ভিন্ন চলে, টাকার কারণে সমাজের ভিতরে নিরুল সঠিক বিচার পায় না। এমনিতে রাতের আধারে গিয়ে কিছু টাকা মেম্বারকে দিয়ে আসে, কিছু টাকা চেয়ারম্যানকে দিয়ে আসে, কিছু টাকা এলাকার নেতাদেরকে দিয়ে আসে,
টাকাটা সুন্দর করে পকেটের ভিতরে নিয়ে ঘুষ হিসেবে নয় হাজির হিসেবে নয় ঘুষ হিসেবে নয় হাজির হিসেবে নিয়ে পরের দিন বিচারের সম্মুখীন হইয়া যে বিচারটা ছিল গরিব অসহায় পাওনাদার ওই বিচারটা সঠিক বিচারটা না যাইয়া ওই টাকার পক্ষে বিচারে চলে যায় চিল্লা বলেন ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা অথচ একজন বিচারকের কত দায়িত্ব কত ক্ষমতা থাকে জানেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ইরশাদ করে গেছেন আমার উম্মতরা জানো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহায় ফুৎকার দিবেন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিনটা ভেঙে চুরমার হয়ে যাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বতগুলো ভেঙে চুরমার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করে দিবে মানুষগুলো যখন বিচারের কারজালায় বিচারের আদালতে হাশরের ময়দানে উপস্থিত হবে ওই দিন একমাত্র আরশের নিচে সাত শ্রেণী মানুষ ছায়া পাইবে সাত শ্রেণী মানুষ ব্যতীত আর কেউ আল্লাহর ছায়া পাইবে না সাত শ্রেণীর আয়াত কেমন কঠিন অবস্থার ভিতরে উঠবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে মানুষগুলো যার যে স্থানে মৃত্যু হয়েছিল যে যেখানে সমাধি হয়েছিল সেখান থেকে উঠে দৌড় শুরু করবে দৌড়াইতে 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 হাশরের ময়দানে পৌঁছে দেবে হাশরের ময়দানে পৌঁছাইয়া যেখানে যে যতটুকু জায়গা পাবে যে যতটুকু জায়গা পাবে দুই পায়ের নিচে যতটুকু জায়গা এই জায়গা টুকির ভিতরে দাঁড়াইয়া এক বছর নয় দুই বছর নয় বন্ধু 50,000 বছর আমার আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন বিচারের কার্যক্রম শুরু করার জন্য গুনাগারের শাস্তি দেওয়ার জন্য সূর্যটা যখন নিচের দিকে দিবে এক বিঘা অথবা মুঠো হাত উপরে সূর্যটা যখন দিবে সূর্যের তাপে জমিন ঠাকুরে তামা তামা হয়ে যাবে তামা তামা হয়ে উপর থেকে সূর্যের তাপ নিচের থেকে জমিন তামার তাপ এই দুইটা তাপে বান্দা গুলো এত কষ্ট করতে থাকবে এত কষ্ট পাইতে থাকবে কষ্ট পাইতে 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 এক পর্যায়ে আল্লাহর কাছে বলবে রব্বে কারিম জান্নাত দিবানা জাহান্নামে দিবা জানি না আমাদের হাসরের ময়দান থেকে তুমি বের করে নাও আমার আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষরা যারা সমাজের ভিতরে সঠিক বিচার প্রতিষ্ঠা করবে যারা সমাজের ভিতরে সঠিক বিচার ব্যবস্থা কায়েম করবে আমার নবী বলেন ওই কঠিন আসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন তাহলে একজন মানুষের একজন বিচারকের কত পাওয়ার কত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আপনি কি জানেন দুনিয়ার জীবনে কিছু টাকার জন্য কিছু ক্ষমতার জন্য দলকে টিকায় রাখার জন্য আপনি বিচার ব্যবস্থাকে ভুল দিকে নিয়ে গেলেন আলেম ওলামাদেরকে কষ্ট দিলেন সাধারণ জনতাকে কষ্ট দিলেন আপনার হাশরের ময়দানে কি হবে তা কি আপনি জানেন আপনাদেরকে আরেকটা নসিহত আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই খুলনার মানুষ আমরা সারা জীবন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে দেখেছি পুলিশের সাইনবোর্ড দেওয়া আবার সুন্দর করে লেখা ও যুবকের দল খেলার মাঠে আসো পড়ার মাঠে আসো মদককে না বলো দেখছেন কি দেখেন নাই বলেন মদককে না বলো দেখছেন কি দেখেন নাই অথচ বর্তমান সময় দেখতে পাই সারা জীবন যাদের কুতাব পাখির মতো বলেছিল ও যুবক তোমরা মদের মাঠে যাও না ও যুবক তোমার হাতে গাজর পুটলা নিও না এবা খেও না ও যুবক তুমি এইভাবে ধরনার নেশাগ্রস্তের ভিতরে যাও না অথচ আজকে আমরা দেখতে পাই বাংলাদেশের ভিতরে মদের লাইসেন্স দেওয়ার জন্য এক ধরনের ইহুদি নাসারা খ্রিস্টানদের তালারা উঠে পড়ে লেগেছে চিল্লা বলেন ঠিক কি না আজকে খুলনার থেকে বলে দিতে চাই বাংলাদেশে কিছু হোক চাই নাই হোক আল্লাহ মামুনুল হক বাহিরে নাই চুনাদুল হাবিব বাহিরে নাই খালেদ সাইমুল্লাহ বাহিরে নাই আমার ছুরি চাপ মার্কসের অন্ধকার কুমার চলে গেছে জুনায়েদ আবদুল্লাহ চলে গেছে মাহমুদুল হাসান সাহেব চলে গেছেন কিন্তু ওলামা ইকরাম এক সাইডে অন্ধকার কবরে চলে গেছে আরেক সাইডে ওলামায় হককারি রপ্তানি যারা তারা জেলখানার ভিতরে বদ্ধ আছে বদ্ধ থাকতে কি চলবে কিন্তু বাংলাদেশে চোর কম সাইকাম যে অবস্থায় থাকি না কেন বাংলাদেশে মরতে লাইসেন্স দিয়া আমার সোনার বাংলার সোনার যুবকদের চরিত্র নিয়ে এলেবেলে আর খেলনা শুরু করতে পারো সুযোগ দাও আমরা চিল্লা বলেন ঠিক কিনা বিল্লাহ তাকবীর আপনারা কি পেয়েছেন
একটা ছেলে মদের নেশা করবে, একটা ছেলে যখন সে মদ খাইবো তখন তার স্ত্রী কে আর মা কে কিছু ঠিক থাকবে না। অথচ আমার আল্লাহ তাআলা কুরআনের বিধান দিয়েছে, আমি মদ কে তোমাদের জন্য হারাম করেছি, মদ কে তোমাদের জন্য হারাম করেছি। ভালো কাজের ধার ধারেন না, খারাপ কাজের জন্য বাংলাদেশ কুটকে তুলে দেবেন। এই বাংলাদেশে ওয়াজ পাবলিকের মাধ্যমে, দাওয়াত পাবলিকের মাধ্যমে, হক্কানি পীরদের মাধ্যমে বাংলাদেশের মানুষদেরকে ওয়াজের ময়দানে ওয়াজ মুখী করতে উলামায়ে কেরামের অনেক কষ্ট হয়েছে। অথচ একটা খেলনা শুরু করেছে যে মডেল লাইসেন্স দিয়ে দিলাম 21 বছরের পরে। একদিকে আকাম করেছেন, একদিকে করেছেন, বাংলাদেশের ভিতরে দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ হচ্ছে, বিবাহে বাল্য বিবাহ কে আপনারা নিষেধ করেছেন, চীনাকে আপনারা জারি করার সুযোগ করে দিয়েছেন। অপর দিক থেকে একুশ বছরের পরে সে মদ ব্যবহার করতে পারবে। আমার আল্লাহ যখন নিষেধ করেছে 21 বছর তো দূরের কথা, যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় সেখান থেকে নিয়ে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে এতদিন ধরে মদ কখনো তার জন্য হালাল হবে না, হালাল হবে না চিল্লা বলে ঠিক কিনা। আমাদের জীবন যতদিন আছে, আমাদের কণ্ঠ যতদিন আছে, আমাদের শরীরে যত রক্ত যতদিন আছে, কাফনের কাপড়ে মাথায় নিয়ে ময়দানে নামতে হলো নামবো, কিন্তু মদ কে আমরা হালাল করতে দেবো না, মদের লাইসেন্স বাংলাদেশ করতে দেবো না, চিল্লা বলে ঠিক কিনা। এই মুসলমান বাংলাদেশ কয়দিন বাদ পৃথিবীতে, পৃথিবীতে এসেছে একদিন, যাবো একদিন, বিশ্ব নবী অপেক্ষা করতেছেন মদিনার জমিনে। তুমি কি পরিচয় দেবা কিয়ামতের ময়দানে, কোন নবীকে তুমি মুখ দেখাইবা যে নবীর বিরুদ্ধে তোমার সংসারের ভয়ে, তোমার চাকরি যাওয়ার ভয়ে, তোমার ক্ষমতা যাওয়ার ভয়ে তুমি আল্লাহর কুরআনের বিধানের বাহির অবস্থান নিবা? এইটা করোনা, এইটা করোনা, কারণ আজ পর্যন্ত কেউ করে সারতে পথ পর্যন্ত তোমাদের কবরে সে আজাব গুলো যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে শানুহু মানাওয়ালুহু আমাদের পবিত্র বাংলাদেশকে করোনা মুক্ত, অবিক্রম মুক্ত থাকার জন্য এবং সকল ধরনের নেশা মুক্ত এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।